আজ বাড়িতে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। মানে কি হয়েছে? রাজের সঙ্গে অর্জুনের প্রচন্ড ঝগড়া হয়েছে। অর্জুনের এই অবস্থার মধ্যে রাজ্যে কেন এভাবে কথা বলতে গেল কে জানে। ব্যবসা দিয়ে শুরু হলো আর কোথায় গিয়ে শেষ হলো। তুমি একটু অর্জুনকে চুপ করাতে পারলে না? আমি কি করব? কাকা দাদু পর্যন্ত ছুটে এসেছে, আমি কাকা দাদুর সামনে গিয়ে ওদের ঝগড়া থামাবো? এবার এর বউরা কখনো সেটা করেছে? আমি তো রুক্মিণী নই। মানে? মানে আবার কি? সকলের সামনে কথা বলার স্বভাবটা এখনো গেল না, এবার এর হালচাল এখনো বুঝলো না। সত্যি আমি আর পারছি না। এদিকে অর্জুনের ধুম জ্বর, ডাক্তার কাকাকে কল দিয়েছি, উনি আসছেন। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। খেতে পাচ্ছি। তারপর রোজ যদি বাড়িতে এরকম ঝগড়াঝাটি লেগে থাকে, অর্জুনকে সামলাতে হবে পাঞ্চালি। ও নিজের ওপর কন্ট্রোলটা হারিয়ে ফেলছে। তোমরা সব সময় ওই ছেলেটাকে দোষ দাও কেন বলো তো? ওর উপর দিয়ে কি ঝড়টা যাচ্ছে একবার ভেবে দেখো। যদি দুটো কথাও বলেই থাকে ছোট ভাই হিসেবে, বড় দাদা হিসেবে ওটা মেনে নিতে পারলো না? রাজের ওইভাবে কথা বলাটা ঠিক হয়েছে? রাজ এটা ইচ্ছে করে করেছে জানো তো। ওই সিঙ্গাপুরের রাগটা অর্জুনের উপর এইভাবে ফলালো। আজ মনে হচ্ছে অর্জুন তার মনির কাছে নিজেই এসেছিল। অর্জুন এবার হয়তো সামলে উঠবে। দেখো চিনি দাওনি তো মা? না। প্যারাসিটামল দেওয়া হয়েছে। জ্বরটা বেশ বেশি আছে বুঝলে বিবেক? কি হঠাৎ এত জ্বর? বৃষ্টি টিষ্টিতে ভিজেছিলে নাকি? কি ভিজেছিল? না না, তেমন তো কিছু। ইদানিং বিজনেসের ব্যাপারে একটু প্রবলেম চলছে, সেটা নিয়ে ও খুব অস্থির থাকতো, তার জন্য কিছু হলো না তো, মানে মেন্টাল স্ট্রেস থেকে। হতে পারে, হতে পারে, ও তো বরাবরই একটু ইমোশনাল। কালকে আমি লোক পাঠিয়ে দেবো, ব্লাড নিয়ে যাবে, কয়েকটা টেস্ট করতে হবে, রিপোর্টটা দেখে তারপর ওষুধ দেবো। এখন যেমন প্যারাসিটামল চলছে তেমনই চলুক, একটু নজর রেখো বুঝলে, রাতে কিন্তু জ্বর বাড়তে পারে, জলপট্টি দিতে হবে। শোনো, এই ওষুধগুলো ঠিকঠাক খাইও। এতটা জ্বর বাঁধালে কি করে? তাড়াতাড়ি সেরে ওঠো, কাজকর্মগুলো করতে হবে না? আমি আসি বুঝলি। ও এমনিতে শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, সকালে দুধটা কি শক্তি একাই খাচ্ছে নাকি? হ্যাঁ কিরে, তোকে কি একটুও দেয় না? শুনলি তো, এবার থেকে দুধ খেতে হবে, কোনো বাহানা চলবে না। আচ্ছা কাকা, আপনার গাড়ি আছে না, পৌঁছে দেবে? আরে না না, আমি গাড়ি নিয়েই এসেছি। এত রাত্রে একা গাড়ি চালিয়ে যাবেন? গাড়িটা নয় রেখে যাবে এখানে। সরি, আমি ভুলে গিয়েছিলাম যে
এই বাড়িতে মেয়েদের অত অধিকার নেই, আর হবে না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, এখন কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। টিপেতি মাথাটা? না থ্যাংকস, লাগবে না, একটু ঘুমোতে চাই। ডাক্তার কাকা বললেন ভয়ের কিছু নেই, তাই না? রাতের বেলা জ্বর বাড়লে আইস প্যাক দিতে হবে, ওজনের তো জ্বর বাড়লে কমতেই চায় না। রুকুনি জেগে থাকতে পারবে তো? রাতে আর মাকে বিরক্ত করলাম না, ওর জন্য জ্বরের খবরটা কাল সকালেই দেব। মা আবার রাগ করবেন না তো? কেন যাচ্ছ না অর্জুনের ঘরে? গিয়ে দেখে আসো না সব ঠিক আছে কিনা। তুমি শুয়ে পড়ো, শুধু শুধু তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। কি হয়েছে পাঞ্জালি, কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? দেখো, প্রথমে তো তোমার অর্জুনের ওপর অভিমান ছিল, এখন কি? আমি কোনোদিনই এসব কথা এভাবে তোমাকে জিজ্ঞেস করিনি, কিন্তু এখন তো দেখছি অসুস্থ হয়ে যাবে তুমি। তাও ভালো, এতগুলো বছর পর তোমার আমাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়লো। তুমিও তো কোনোদিন নিজে থেকে কিছু বলোনি আমার। কি বলবো, কাকে বলবো? যখনই তোমাকে কিছু বলতে গেছি তোমার থেকে কোনো সাড়া পাইনি। তবু ভালো, আজ অন্তত রুক্মিণী ছেলে মানুষ। তুমি তখন রাজের সম্পর্কে যে কথাগুলো বললে সেগুলো তো তোমার সম্পর্কেও খাটে। পূর্ব দিয়ে কি ঝড় যাচ্ছে বুঝতে পারছো না? ও যদি তোমাকে কিছু বলেও ফেলে তুমি তো ক্ষমা করে দিতে পারো, পার না? কেন যে এভাবে ওর থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখছো? হচ্ছে না গো, হচ্ছে না। রুক্মিণী কিছুতেই আমাকে
মাথাটা মাথাটা ছিঁড়ে যাচ্ছে মনে। কেমন আছে ছেলেটা কে জানে, জ্বর বাড়লে যেরকম অস্থির হয়ে ওঠে সেই সময় তোকে সামলানো খুব শক্ত। একবার যাবো না 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 থাক, হয়তো রুক্মিণী খারাপ লাগবে। কেন যে মেয়েটা আমাকে শত্রু ভাবে কে জানে। অর্জুন 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 অর্জুন, বাথরুমে লুকিয়ে বসে থেকে কোনো লাভ নেই, বেরিয়ে এসো তাড়াতাড়ি। ডাক্তার কাকা বলেছেন দুধ তোমাকে খেতেই হবে, রাখছি এখানে, তাড়াতাড়ি এসো। দুধের গন্ধ, মুখে দুধের স্বর পড়েছে, কোনো এক্সকিউজ আমি শুনবো না। এসো এসো তাড়াতাড়ি এসো, আমি দাঁড়িয়ে আছি এখানে, দুধ খেতেই হবে, তাড়াতাড়ি এসো। কি হলো, আসবে কি না? কি হলো, বমি পাচ্ছি। বমি পাচ্ছে কেন হঠাৎ? বমি কিছু একটা করো। কি হয়েছে? খুব অসুস্থ লাগছে। হ্যাঁ, ঘাম হচ্ছে। সে কি? ওরে বাবা, কি হলো? ডাক্তার ডাক্তার একটু। হ্যাঁ আমি ডাকছি। কি হলো, তোমার মাথা ঘুরছে? ভীষণ শরীর খারাপ রে বাবা। আরে কি কি কাণ্ড! হ্যাঁ ডাক্তার কাকা, আমি পাঞ্চালি বলছি। দেখুন না হঠাৎ কি হলো, অর্জুনের ভীষণ মাথা ঘুরছে বলছে, বমিও পাচ্ছে বলছে, কি কি করি বলেন তো। হ্যাঁ আপনি একবার আসুন না। ও আমি আধ ঘন্টা পরে আরেকবার করছি। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ডাক্তার কাকা, এই শোনো না, ডাক্তার কাকা আসছেন। কি তোমার মাথাটা এখনো ঘুরছে ভীষণ? হ্যাঁ কি হলো অর্জুন? বেটার লাগছে। হ্যাঁ বেটার লাগছে, দুধটা পুরোটা খেয়ে নিয়েছি তো, মুখটুকু লেগে গেছে বোধ হয় না। ও থ্যাংক ইউ মনি, সত্যি তুমি আমার কত ভালোবাসো, কত ভালো ভালো কথা বলো। এবার থেকে মেজর মতো আমাকে রোজ দুধ খাওয়া প্র্যাকটিস করতে হবে। ও দুধটা পুরোটা খেয়ে নিয়েছো? হ্যাঁ। দেখি মা মুখেও সব লেগে গেছে। আজকে একদম গন্ধ লাগেনি না, আর দুধের স্বরও মুখে পড়েনি। অভ্যেস হয়ে গেছে তো, এই তো শরীরটা ভালো লাগছে, মাথা ধরা কমে যাচ্ছে, বমি পাচ্ছে না, আর ভালো লাগছে অনেক। লক্ষ্মী ছেলে হয়ে গেছে, রোজ দুধ খাওয়া খুব ভালো। এই জন্যই তো বলি খেতেই হবে দুধ, ড্রিঙ্কিং চকলেট দিয়ে। ঠিক আছে, আই লাভ চকলেট, থ্যাংক ইউ মনি। পাগল একটা।
তোমায় তোমার বলেছি না এরকম পায়ের কাছে বসবে না আবার। প্রণাম করতে হবে কি হয়েছে তুমি ওভাবে গ্লাসের গন্ধ শুকছো কেন? অর্জুনের জন্য মা, অসুখ বিসুখ করলেই তো ওর গন্ধ বাতিকটা বেড়ে যায় না? সত্যি বাবা, ছেলেটার বায়নার শেষ নেই, সবাইকে পাগল করে ছাড়ে। আর তুমিও পারো বটে, আশকারা দিয়ে দিয়ে একবারে মাথায় তুলে রেখেছো। কি করবো বলুন, অসুখ করলেই তো বাচ্চাদের মতন হয়ে যায় না একদম, তখন নানান বায়নাক্কা, এটা ভালো না, ওটা ভালো না, এটা চলবে না, এটা খাবো না, মুখে তেতুল লাগছে, গন্ধ লাগছে, গ্লাসে গন্ধ, কত যে এখন কি হবে। সে মনে আছে একবার পাঁচ রকমের রান্না করে সামনে রাখা হলো, তবুও যদি এক রকমের রান্না বাবু মুখে রুচত, সকালবেলা একটু জুস দে ওকে, দেবে দাও, মুখে রুচলে ভালো। রুক্মিণী কি করে যে ওকে সামলাবে আমার তো মাথায় আসছে না, এমনিতেই জ্বর হলে সহজে নামতে চায় না, কতদিনের ধাক্কা কে জানে। মা, মা ডাক্তার কাকু অর্জুন কিনা দুধ দিতে বলেছেন, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সে কি দুধ, পাঞ্চালি তো ওকে রস দেবে বললো, কি পাঞ্চালি? মা এখন তো ডাক্তার কাকার কথাই শুনতে হবে না, অর্জুনকে জোর করে দুধ খাওয়ানো যাবে না মা, আর জ্বর হলে তো দুধ খাওয়ানো অসম্ভব। দুধ না খেতে চাইলে খাওয়াতে হবে জোর করে, অসুখ হলে লোকে রুগীর কথা শুনবে না ডাক্তারের কথা। অর্জুনকে কিন্তু জোর করে কোনো লাভ নেই মা, তাতে ও কিছুই খাবে না, না খেয়ে পিত্তি পড়ে যাবে। আর আপনি তো জানেন অর্জুনকে দুধ খাওয়াতে আমার কত ঝামেলা করতে হতো, ড্রিঙ্কিং চকলেট মিশিয়ে এটা মিশিয়ে ওটা মিশিয়ে তবে যদি একটু খাওয়াতে পারতাম। রুগীর কথা শুনলে তাহলে চিকিৎসাটা হবে কি করে? অর্জুনকে জোর করে কিন্তু কোনো লাভ নেই, ওর জিতটাও কিছু কম না। আচ্ছা ডাক্তার ঠাকুরপো যখন বলেছেন তখন ডাক্তারের কথা কি অক্ষরে অক্ষরে পালন করতে হবে? অর্জুনের ধাক্কাটা আমি জানি না, জ্বর হলে বাচ্চাদের মতন হয়ে যায়, তখন ওর সঙ্গে বুঝে শুনে কথা বলতে হয়। এতদিন এত ঝামেলা আমি সামলে এলাম, আজ আমার কথারই কোনো মূল্য নেই। পাঞ্চালি কি মুশকিল বাবা, কারুর যদি একটু ধৈর্য থাকতো। ভালো লাগে না আমার,